পশ্চিমাদের সাথে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত এবং আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন অবস্থা থেকে ইরানকে মুক্তির অঙ্গীকার করলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার তেহরানের এক জনসমাবেশে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছেন ইরানের এই সংস্কারপন্থী নেতা। শুক্রবারের রান অফ নির্বাচনে কট্টরপন্থী সাইদ জালিলির চেয়ে 2 মিলিয়নের বেশি ভোট পেয়েছেন তিনি। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষক ড্যানি স্ট্রেনোভিচ বলেছেন, খুব দ্রুত না হলেও পেজেশকিয়ানের প্রেসিডেন্ট হওয়ার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ আরও অনেকে। ইসলামিক রিপাবলিক অব ইরানের চতুর্দশ প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী হিসেবে খ্যাত মাসুদ পেজেশকিয়ান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। শুক্রবারের রান অফে কট্টরপন্থী সাইদ জালিলির চেয়ে 2 মিলিয়নের বেশি ভোট পেয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, পেজেশকিয়ানকে পারবেন পশ্চিমাদের সাথে অচলায়তন ঘোচাতে কিংবা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে, সেই সাথে ইরানকে অর্থনৈতিক সংকট থেকে টেনে তুলতে? Promises of reviving the 2015 nuclear deal with Western powers. শনিবার তেহরানে সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণে আসার কথা শোনালেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ। জানালেন, পশ্চিমাদের সাথে অচল অবস্থায় থাকা পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত এবং ইরানকে বিচ্ছিন্ন অবস্থা থেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা চালাবেন তিনি। অবশ্য বক্তব্যের শুরুতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করলেন না। জনসমাবেশে ইরানে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। জানান, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে চান। এছাড়া এক এক্স বার্তায় সবাইকে নিজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মাসুদ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পেজেশকিয়ান নির্বাচিত হওয়ায় সাধারণ মানুষের মাঝে দানা বাঁধা ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। This is a very angry population. We need to do something. We need to create political space. He wanted to see Iran more engaged with the world. দেশটির সাধারণ মানুষও আশা করছেন কিছুটা উদারপন্থী একজন ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচিত হয় পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যেতে পারে, বাড়তে পারে কর্মসংস্থান, মূল্যস্ফীতির জাতাকুল থেকে বেরিয়ে আসার সুযোগও মিলতে পারে। Honestly speaking, I just hope the prices go down and jobs are easily found for young people. With Pezeshkian, the sanctions will likely be lifted and that's very good. ইরানের চির বৈরী প্রতিপক্ষ ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষক ড্যানি সিট্রোনোভিচ সংস্কারপন্থী পেজেশকিয়ানের নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ে বলেছেন, খুব দ্রুত না হলেও সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে যদি তেহরান পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী হয়। The foreign minister of Iran, they both will try to reach an agreement. আর হামাস এবং হিজবুল্লাহর সাথে দেশটির কৌশলগত সম্পর্কে নাটকীয় কোনো পরিবর্তন আশা করছেন না ড্যানি। তার মতে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির ক্ষমতার বলয়ে থাকা কুদস ফোর্সের নির্দেশে উপসাগরীয় অঞ্চলের সশস্ত্র সংগঠনগুলোর মদদ দেয়া হয়। রাজনৈতিক বিশ্লেষক ইয়ালদা জারবাস মাসুদকে তথাকথিত সংস্কারপন্থী হিসেবে উল্লেখ করলেন। বললেন, প্রথম থেকেই খামেনি পেজেশকিয়ানের পক্ষে ছিলেন এবং চাচ্ছিলেন তিনি নির্বাচিত হোক, কারণ আয়াতুল্লাহ অর্থনৈতিক টানাপোড়েন থেকে ইরানকে টেনে তুলতে পশ্চিমাদের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ার কৌশল বেছে নিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট খাতামির আমলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তেমন জনপ্রিয় কিংবা চেনামুক নয়। মূলত একজন কার্ডিয়াক সার্জন অর্থাৎ হার্টের চিকিৎসক মাসুদ, সে কারণেই হয়তো মেডিকেল ছাত্র অবস্থায় ভালোবেসে বিয়ে করা, স্ত্রীর মৃত্যু আজও তাকে কাঁদায়। প্রায় 30 বছর আগে সড়ক দুর্ঘটনায় ছোট ছেলে সহ চিকিৎসক স্ত্রী মারা যান, এরপর আর বিয়ে করেননি। 3 ছেলেমেয়েকে পিতা মাতার আদরে মানুষ করেছেন। মেয়ে যারা প্রচারণার পুরোটা সময় বাবা মাসুদের পাশে ছিলেন, এসব বিবেচনায় ইরানের সাধারণ মানুষের প্রত্যাশার পারদটাও পেজেশকিয়ানকে ঘিরে অনেক উঁচু। এখন দেখার বিষয় তার কতটা পূরণ করতে পারেন তিনি। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।